তৃণমূলে যে যত বড় গুন্ডা হবে ক্রিমিনাল হবে সে তত বড় পথ পাবে। রাজ্যে রেশন দুর্নীতি ইস্যুতে মন্তব্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। একই সঙ্গে তার দাবি এই রেশন দুর্নীতি কাণ্ডে শুধু প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা তার প্রাক্তন ও বর্তমান আপ্তসহায়কদের জেরা করলেই চলবে না, যত আইএএস বা বিসিএস অফিসার রয়েছেন তাদেরকেও জেরা করতে হবে, তাহলেই দেখবেন অনেক কিছু বেরিয়ে আসবে। মন্তব্য নওশাদ সিদ্দিকীর, আসুন আপনাদের শোনাই কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তৃণমূল কংগ্রেসের মধ্যে যে যত বড় গুন্ডা হবে, যে যত বড় মস্তান হবে, যে যে বোমবাদার যার কাছে সার্টিফিকেট থাকবে সেই হচ্ছে বড় নেতা। কারণ আপনারা দেখেছেন ভাঙড় বিধানসভার অবজারভার কাকে দিয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে, যাকে মুখ্যমন্ত্রী তুই বোমবাদিস বলে আখ্যায়িত করছে, তাকে দিচ্ছে ভাঙড়ের অবজারভার। এরা যত বড় ক্রিমিনাল এই ধরনের যারা হবে তারা বড় পদ পাবে। আপনার গরু চোর বালিচোরকে এরা বীর, বালিচোর বলে অভিযোগ আছে এদেরকে এরা বীর বলে আখ্যায়িত করছে, রেশন চুরি করেছে বলে অভিযোগ আছে এদেরকে এরা অনেক বড় নেতা আখ্যায়িত দেওয়ার চেষ্টা করছে। এদের কাছে হচ্ছে সৎ যারা মানুষ আছেন, নেত্রী যারা আছেন, তারা সাইড লাইনে চোর ডাকাত মস্তান গুন্ডা যে যত সমাজ বিরোধী তাকে তত ওপরের দিকে আনতে চায়। শুধুমাত্র প্রাক্তন খাদ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে এই দুর্নীতির যে শিকড় কত গভীরে গিয়েছে সেটা জানা যাবে না। দুরকমভাবে এটাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। একটা হচ্ছে যারা আমলা আছে আইএস বিসিএস ফুড ইন্সপেক্টরদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। আমার মনে হয় অনেকের মধ্যে জড়িয়ে পড়তে পারে যারা এই দুর্নীতির সাথে যুক্ত। আর সাথে সাথে এই যে 25-75 রেশিও যেগুলো মেনটেন হয় যে জায়গায় যায় তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। প্রসঙ্গত জানাই সিঙ্গুর ন্যানো প্রজেক্ট মামলায় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ক্ষতিপূরণের মামলায় জিতেছে টাটা মোটরস। টাটা মোটরস লিমিটেড বিবৃতিতে জানিয়েছে যে সিঙ্গুর ন্যানো প্রকল্প মামলায় পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনকে 765.78 কোটি টাকা মেটানোর নির্দেশ দিয়েছে মধ্যস্থতাকারী প্যানেল। সিঙ্গুরের টাটা কারখানা নিয়ে 15 বছর পর রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। এই রায় অনুযায়ী 765.78 কোটি এবং সুদ বাবদ 1300 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে WBIDC-কে। রাজ্য সরকারের ওপর এই বিপুল পরিমাণ অর্থের চাপ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহল জুড়ে। আর ইতিমধ্যেই এই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা ইডির, এবং এই যে রেশন দুর্নীতি এটা নিয়ে আবার নতুন করে কিন্তু তৎপরতা শুরু হয়েছে। আর সেটা নিয়েই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কটাক্ষ করলেন। নওশাদ সিদ্দিকী বলছেন যে তৃণমূলে যে যত বড় গুন্ডা হবে ক্রিমিনাল হবে সে তত বড় পথ পাবে। রাজ্যের রেশন দুর্নীতি ইস্যুতে মন্তব্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। একই সঙ্গে তার দাবি এই রেশন দুর্নীতি কাণ্ডে শুধু প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা তার প্রাক্তন ও বর্তমান আপ্তসহায়কদের জেরা করলেই চলবে না, যত আইএএস বা বিসিএস অফিসার রয়েছেন তাদেরকেও জেরা করতে হবে, তাহলেই দেখবেন অনেক কিছু বেরিয়ে আসবে। মন্তব্য নওশাদ সিদ্দিকীর, আসুন আপনাদের আরও একবার শোনাই কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যাক, তৃণমূল কংগ্রেসের মধ্যে যে যত বড় গুন্ডা হবে, যে যত বড় মস্তান হবে, যে যে বোমবাদার যার কাছে সার্টিফিকেট থাকবে সেই হচ্ছে বড় নেতা। কারণ আপনারা দেখেছেন ভাঙড় বিধানসভার অবজারভার কাকে দিয়েছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে, যাকে মুখ্যমন্ত্রী তুই বোমবাদিস বলে আখ্যায়িত করছে, তাকে দিচ্ছে ভাঙড়ের অবজারভার। এরা যত বড় ক্রিমিনাল এই ধরনের যারা হবে তারা বড় পদ পাবে। আপনার গরু চোর বালিচোরকে এরা বীর, বালিচোর বলে অভিযোগ আছে এদেরকে এরা বীর বলে আখ্যায়িত করছে, রেশন চুরি করেছে বলে অভিযোগ আছে এদেরকে এরা অনেক বড় নেতা আখ্যায়িত দেওয়ার চেষ্টা করছে। এদের কাছে হচ্ছে সৎ যারা মানুষ আছেন, নেত্রী যারা আছেন, তারা সাইড লাইনে চোর ডাকাত মস্তান গুন্ডা যে যত সমাজ বিরোধী তাকে তত ওপরের দিকে আনতে চায়। শুধুমাত্র প্রাক্তন খাদ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে এই দুর্নীতির যে শিকড় কত গভীরে গিয়েছে সেটা জানা যাবে না। দুরকমভাবে এটাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। একটা হচ্ছে যারা আমলা আছে আইএস বিসিএস ফুড ইন্সপেক্টরদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। আমার মনে হয় অনেকের মধ্যে জড়িয়ে পড়তে পারে যারা এই দুর্নীতির সাথে যুক্ত। আর সাথে সাথে এই যে 25-75 রেশিও যেগুলো মেনটেন হয় যে জায়গায় যায় তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। তৃণমূল কংগ্রেসের মধ্যে যে যত বড় নওশাদ সিদ্দিকীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি আরও যেটা বলছেন, প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি সিঙ্গুর ন্যানো প্রজেক্ট মামলায় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ মামলায় জিতেছে টাটা মোটরস। এবং টাটা মোটরস লিমিটেড বিবৃতি দিয়ে জানিয়েছে যে সিঙ্গুর ন্যানো প্রকল্প মামলায় পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনকে 765.78 কোটি টাকা মেটানোর নির্দেশ দিয়েছে মধ্যস্থতাকারী প্যানেল। সিঙ্গুরের টাটা কারখানা নিয়ে 15 বছর পর রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।
এই রায় অনুযায়ী 765 কোটি 78 লক্ষ এবং সুদ বাবদ 1300 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ডাব্লিউবিআইডিসিকে। রাজ্য সরকারের ওপর এই বিপুল পরিমাণ অর্থের চাপ নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহল জুড়ে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।